আসসালামু আলাইকুম ফারনাস কুকিং শোতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পটলের একটি রেসিপি। এই রেসিপিটা সাধারণত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পটল পাতা রেসিপি কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে আসি। তার আগে বলে নিচ্ছি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। তাহলে চলুন পটল পাতা রেসিপিটা দেখে নিই। আমি এখানে মোটামুটি বড় সাইজের কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। উপরের সবুজ অংশটা ভালোভাবে নিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের সবুজ অংশ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি সবগুলো পটল এভাবে ছেলে নেব। আমার সবগুলো পটল ছেলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে পটলগুলোকে কেটে নিব। পটলগুলো কিভাবে কাটছি একটু লক্ষ্য করতে হবে। আমি বাঁকা সাইড যেদিকে আছে সেই দিকটাই ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। আমি কিন্তু সম্পূর্ণ পটলে কেটে দিচ্ছি না, শুধুমাত্র হাফ করে করে আমি এক পাশ করে করে কেটে দিচ্ছি। আড়াআড়িভাবে কাটতে হবে। আপনারা খেয়াল করলে নিশ্চয় বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে বেশি কাটা না যায়। এইভাবে অর্ধেক অর্ধেক করে আমি কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কাটাটা। ঠিক এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব। এইভাবেই আমি সবগুলো পটল কেটে নিচ্ছি। আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। আমি সবগুলোই একই রকম করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন মাঝখানে কেটে না যায়। এরপর আমরা পটলের গায়ে মশলা দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যার স্বাদ মতোই দিবেন, কারণ অনেকে লবণ কম খায়, আবার অনেকেই বেশি খায়। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু আমি একটু স্পাইসি করব সেজন্যই আমি মরিচের গুঁড়াটা ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর সবগুলো মশলা আমি পটলের গায়ে ভালোভাবে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে যাতে পটলের গায়ে কোনো ধরনের পানি না থাকে, এতে মশলাগুলো একটু ভাসা ভাসা হয়ে যেতে পারে। সেজন্য একটু টিস্যু নিয়ে পটলের পানিটা মুছে নিতে পারেন। আমি সবগুলো পটলের গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মশলাটা লাগানো হয়ে গেলে আমরা পটলগুলোকে तेलर मध्य भेजे नेब एबं भाजार समय पटलेर पाताटा आमी तैरी करब। ताहले चलुन आमरा भाजते जाई तेले। एकटी पैने तेल दिए दिच्छी। तेलटा गरम हये आसले आमी पटलगुलोके दिए दिब। ख्याल राखते हबे जाते पटलेर जे दिक दिए काटा हयनि सेई दिकटाई तेलेर मध्य देওয়া হয়। अनेकेई देखा जाए पटलेर पाता तैरिर क्षेत्रे पटलटा माझखान थेके केटे नेय, सेटा करार कोनो प्रयोजन नेই। एइভাবে पटलटा आस्त यूज करलेই पटल पाताटा देखते खूबই भालो हय एबं पटल जेहेतु एकटू सिद्ध हलेই नरम हये जाए, सेजोन्नो एखाने भय पावार कोनो कारण नेই। एटा सिद्ध हये जाबे एबं नरमও हये जाबे। এইভাবে আমি নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পটলগুলো এক পাশ একটু লাল হয়ে আসলেই উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে দিয়ে এটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এটা 10 মিনিটের মতো ভাজলে নরম হয়ে যাবে। আমার পটলটা প্রায় নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এই রকম একটি চ্যাপটা খুন্তির সাহায্যে পটলের উপর থেকে একটু ভালোভাবে চাপ দিয়ে নিচ্ছি যাতে আমার পটলটা पटल पाताय परिणत हय। देखते पाच्छेन आमी किभाबे चाप दिच्छी और देखते पाच्छेन पटल पाताटा हये गेछे। ठीक एइभाबेई सबगुलो पटल आमी भालोभाबे एकटू चाप दिए पटलेर पाताटा तैरी करे निब। एइभाबे पटलेर गाये जखन आपनि चाप दिबेन तखन पटल थेके एकटू पानी बेर होबे, पानीगुलो शुकिये जाबे। एटा तेमन किछुई ना, एटा पटलेरই पानी, एटा एकटू परेই शुकिये जाबे। आमी सबगुलो पटल एभाবে चाप दिए पाता तैরি करे নিচ্ছি। जेहेतु पटलगुलो नरम হয়ে গেছে চাপ দিলেই পাতাটা তৈরি হয়ে যাচ্ছে। একেবারে সহজেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের পটল পাতা। আপনারাও এভাবে তৈরি করতে পারেন। পটল পাতাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভালো হয়। আমার রেডি হয়ে গেছে। পটল থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলোকে নামিয়ে নেব। আমার পটল পাতা তৈরি হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশে পটল পাতাগুলো তুলে নিচ্ছি। যেহেতু এই রেসিপিটির নাম পটল পাতা সেজন্য আমি একটু পাতার সাইজ করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বাসায় তৈরি করবেন এবং খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। আমাকে জানাবেন কেমন হয়েছে। একেবারে কম সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের পটল পাতা রেসিপি। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তাহলে আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং आमार चैनलटी जारा एखोनो पर्यन्तो सबस्क्राइब करेननि प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे नेबेन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन। एते करे आमार नतुन नतुन भिडियोर सब आपडेट आपनार काछे पौंछे जाबे अनेक ताड़ाताड़ी। ताहले एखानेई बिदाय निच्छि। आल्लाह हाफेज। आसलामु आलैकुम।